আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন নাবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবি আজমাইন। আম্মা বাদ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ক্বালা তাআলা ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফী মা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদুনা ফী আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। সূরাতুন নিসা 65 নম্বর আয়াত। وعن أنس بن مالك رضي الله عنه يقول جاء ثلاثة راهط إلى بيوت أزواج النبي صلى الله عليه وسلم يسألون عن عبادة النبي صلى الله عليه وسلم فلما أخبروا كأنهم تكون فأنهم تقلها فقالوا أين نحن من النبي صلى الله عليه وسلم حديث الآخر رواه البخاري। আলহামদুলিল্লাহ, আমরা গত কয়েকদিন আগে কোরআন হাদিসের মানদণ্ডে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তিবার ব্যাপারে একটু আলোচনা করছি। আজকে দুইটা হাদিসে, একটা কোরআন আয়াত এবং একটা হাদিসে নিয়ে আলোচনা করব যে সাহাবীরা কীভাবে ইত্তিবা করতেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইত্তিবার ক্ষেত্রে যদি কোনোমাত্র কর্ণপাত, সামান্যতম যদি বক্রতা করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কী বলেছেন আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিসে কী বলেছেন। আমি যে কোরআন কারিমটা তেলাওয়াত করছি সেটা হলো সহিহ কোরআন কারিমের সূরাতুন নিসার 65 নম্বর আয়াত। আল্লাহ বলেন ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা, অতঃপর তোমার পালনকর্তা তোমার রবের কসম করে, কসম সেই লোক মুমিন হতে, লা ইউমিনুনা সে মুমিন হতে পারে না যতক্ষণ না তাদের মধ্যে সৃষ্ট বিবাদের ব্যাপারে তোমাকে ন্যায় বিচারক বলে মনে করে, আর ন্যায় বিচারক করে মনে করলে হবে না, অতঃপর তোমার দেওয়া মীমাংসা নিজের মনে কোনো রকম শঙ্কিত হবে। ন্যায় বিচার মানছে, মানার পরে যে পায়সালা রসুল দিব সেই পায়সালার মধ্যে কোনো মতে জীর্ণতা, কার্পণ্যতা, ঘৃণ্যতা করা যাবে না, হৃষ্ট চিত্তে মেনে নিতে হবে এবং তার হৃষ্ট চিত্তে কবুল করতে হবে। যদি কবুল না করে আল্লাহ রাব্বুল আলামিনের থেকে কী হলো, সে মুমিন হতে পারে না। আজ আমরা রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র রেখে যাওয়া হাজার হাজার হাদিসকে অকপটে হোক সরাসরি হোক প্রত্যাখ্যান করছি। যদি আমরা কোরআন হাদিসের উদ্ধৃতি দিয়ে কথা বলি, কোরআন হাদিসের রেফারেন্সগুলো দেখাই, দেখার পরে বলে যে হুজুর বলেছে, বুজুর্গ বলেছে, মুফতি বলেছে, ইমাম বলেছে, ফলান বলেছেন, ফলান বলেছেন, যে কথাটা গতকালে বলছি কথার টানে আসে, কথা বলতেই হবে। ইমাম মালিক রাহমাহুল্লাহর কাছে একটি লোকায় প্রশ্ন করলো যে ইমাম মালিক এই প্রশ্নের জবাব কি, অথচ এই প্রশ্নের জবাব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আপনার রায় কি, আপনার মত কি। তখন ইমাম মালিক রাহিমাহুল্লাহ উত্তর না দিয়ে সূরাতুন নূরের 63 নম্বর আয়াতটা পড়ে বললেন যে আমার ভয় হচ্ছে অচিরেই যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাকে প্রাধান্য না দিয়ে অন্য কারো কথাকে প্রাধান্য দেওয়ার জন্য বা রাসূল কথার বিপরীতে অন্য কাউকে তালাশ করে তাদেরকে ফেতনায় গ্রাস করবে, আজকে তারা তার মধ্যে নিমজ্জিত। কিছু বললে আমরা বলে যে গতকাল একটা লোক দেখছি ফেসবুকে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি, যেভাবে রাফায়েল আদায়ন জোরে আমার বুকে হাত ধরে ব্যঙ্গ করছেন, ইমান বিধ্বংসীর একটি কারণ মনে রাখতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সুন্নতকে যদি সে ব্যঙ্গ করে তার ইমান থাকে না। ও মুফতি সাহেব, ও মুহাদ্দিস সাহেব, আপনি কিসের উপরে ভয় করে কীভাবে আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নতকে ব্যঙ্গ করলেন, ইত্তাকিল্লাহ আল্লাহকে ভয় করুন, সেদিন আপনার অবস্থা কী হবে, আপনি কীভাবে ভয় ব্যঙ্গ করলেন। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন বলছে যে সহিহ বুখারীতে এই হাদিসটার আলোকে, এই হাদিসের যে কোরআন কারিমের সহিহ কোরআন সূরা নিসার 65 নম্বর আয়াতের ব্যাখ্যা সহিহ বুখারী মুসলিমে, সহিহ বুখারী 4585 এবং সহিহ মুসলিম 2357 নম্বর হাদিসে যে বলেছে ওরওয়া রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলেন একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে নদ্দুবার পানিয়া জুবাইর রাদিয়াল্লাহু আনহু আনসারির সাথে বাক বিতণ্ড হওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন এই পায়সালা নিয়ে আসলেন, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে হে জুবাইর, তোমার পানি কমপ্লিট হওয়ার পরে তুমি আনসারিকে পানি ছেড়ে দিও, সংক্ষিপ্ত দীর্ঘিত বক্তব্য দেওয়া যাবে না। তখন ওই আনসারি সাহেব বলো, ও বুঝতে পারছি জুবাইর আপনার ফুফাতো ভাই, এই জন্য আপনি তার পক্ষে আপনি কী করলেন, রায় দিলেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে সূরাতুল এই নিসার 65 নম্বর আয়াত নাযিল করলেন যে তারা মুমিন হতে পারে না যতক্ষণ পর্যন্ত আপনাকে তাদের মধ্যে বিবাদমান বিষয় নিয়ে আপনাকে মীমাংসার নির্ধারিত না করবে, বিচারক না মানবে। আর বিচারক মানছে ঠিকই, কিন্তু মন থেকে আপনার রায় যদি মেনে নিতে পারে সে মুমিন হতে পারে না। আজ আমরা মুফতি হোক মত সাধারণ লোকের কথা বাদ দিছি, মুফতি সাহেব, মহাদ্দেস সাহেব, বড় বড় ফকি, বড় বড় মাদ্রাসার উনি মহাদ্দেস, মহাক্কিক, আলেম,
কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসগুলো যদি বুখারীতে আছে, মুসলিমে আছে, আবু দাউদ তিরমিজি আছে, আর সুনানের কথা বাদ দিলাম, বুখারী মুসলিমে পৃথিবীতে বলা আছে, হানাফি শাফি মালিকি আহমদ নামল সবাই বলছে যে কোরআনের পরে যদি সহি কোনো কিতাব থেকে থাকে তাহলে বুখারী মুকদ্দমা শেখ। এই বইটা বাংলাদেশে আলে ফাজেলে মাদ্রাসায় পড়ানো হয় কিন্তু তারপরে তারা কোরআন হাদিসের কথা মানে না। আজকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাকে আমরা যেভাবে যেভাবে ই করতেছি, যেমন আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে বলছে যে সূরাতুন নূরের 51 নম্বর আয়াতে বলছেন, মুমিনদের উক্তি তো কেবল এই যখন তাদের মধ্যে ফয়সালা করে দেওয়া হবে দেওয়ার জন্য আল্লাহ এবং তার রাসূলের দিকে আহ্বান করা হয় তখন তারা বলে আমরা শ্রবণ করলাম এবং আনুগত্য করলাম, আইয়াকুল সামেনা ওয়া আতানা। আর মুমিনরা বলবো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যদি মুমিনরা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কোনো মীমাংসার জন্য ডাকে আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কোনো মীমাংসা করে দেয় আল্লাহ রাসূল, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মীমাংসাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মীমাংসা করেছেন, আল্লাহর আদেশকৃতভাবেই ফয়সালা করেছেন। তার মানে এই কথা বলছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যে মীমাংসা দিবে ওই মীমাংসা তারা মেনে নিবে এবং আল্লাহ যা বলছে আমরা রাসূল যা বলছে তা মেনে নিলাম। আজকে আমরা অপকটে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কথাগুলো আমরা ব্যঙ্গ করতেছি, শুধু মানি না অস্বীকার করি না, শুধু ব্যঙ্গ করেছি না মানি না এবং ব্যঙ্গ করতেছি। আল্লাহ পাক এই সমস্ত আলেমদেরকে হেফাজত দান করুক, আল্লাহ হেফাজত করুক, আল্লাহ হেদায়েত দান করুক। যদি হেদায়েত না করে আল্লাহ তোমার রূপে ছেড়ে দিলাম, তোমার রূপে ফয়সালা ছেড়ে দিলাম, তুমি উত্তম ফয়সালাকারী, তুমি উত্তম ফয়সালা করো। যদি তারা এই সমাজের কোরআন হাদিসের দুশ্মন হয়ে থাকে, কীট হয়ে থাকে, তো তুমি তোমার বিচার করো, তাদেরকে কীট এই আগাছা দুনিয়াতে ধ্বংস করে দাও। আল্লাহ তোমার কাছে দোয়া করলাম। সহি বুখারী যে হাদিসটা আসছেন, সহি বুখারীতে কিতাবুল নিকা 4690 নম্বর যে হাদিসে বলা হচ্ছে, যে বলা হচ্ছে এই হাদিসটা আমরা সবাই জানি, তিনজন লোক আর আনাস বিন রাদিয়াল্লাহু তাআলা বলেন যে তিনজন লোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের স্ত্রীর কাছে এসে বলল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের রাতের ইবাদত কিরকম ছিল, একজন বলল নামাজ কিরকম, রাতে নফল নামাজ কিরকম ছিল, আরেকজন বলল রোজা কিরকম ছিল, নফল রোজা, আরেকজন বলল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বিয়ে শাদির বিষয়। তখন আমাদের মা উম্মেহাতুল মুমিনীন বললেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রাতে ঘুমাইছেন, রাতে নামাজও পড়ছেন এবং রমজান সারা নফল রোজা রেখেছেন, নফল রোজা ছেড়েছেন এবং উনি বিবি বাচ্চা আছেন, উনি বিবিদের সাথে মোয়ামালাত করেছেন। তখন ওই সাহাবীরা বলল যে তারা বলল যে আনাস রাদিয়াল্লাহু বলল যে তিনজন সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের স্ত্রীর কাছে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ইবাদত সম্পর্কে জিজ্ঞাসা করলেন, তাদেরকে বলা হলো, তখন তারা যেন তাকে স্বল্প মনে করলো। তখন উম্মেহাতুল মুমিনীন বলল যে রাসূল এই করছে, ঘুমাইছেন আবার নামাজ পড়ছে, নামাজও পড়ছেন, সিয়াম রেখেছেন, সিয়াম ভেঙেছেন, আবার স্ত্রী মোয়ামালাত মোয়ানাকাত করেছেন। তখন তারা মনে করেন না এটা রাসূলের জন্য প্রযোজ্য, আমাদের জন্য প্রযোজ্য না, আমাদের জন্য এটা উন্নত অল্প, আমরা আরও বেশি করব। তখন এবং পরস্পরের মধ্যে বলতে শুরু করলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তুলোয় আমাদের কী স্থান আছে, তার পূর্বের ও পরের সব পাপ মুছে দেওয়া হয়েছে, তিনি নিষ্পাপ, তাই আমাদেরকে তার চেয়ে অনেক বেশি ইবাদত করতে হবে। তাদের মধ্যে থেকে একজন বলল আমি সবসময় সারা রাত্রি সালাত আদায় করব, একজন বলল আমি সর্বদা সিয়াম পালন করব, কখনো ছাড়ব না, তৃতীয় ব্যক্তি বলল আমি মহিলাদের থেকে আলাদা থাকব, কখনো বিবাহ করব না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাসদীক আনলেন। তখন তিনি জিজ্ঞাসা করলেন তোমরা কি এরূপ বলেছ, তারা কথা স্বীকার করলেন। পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মনে রেখো আল্লাহর শপথ, আমি তোমাদের মধ্যে সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করি এবং তোমাদের মধ্যে সবচেয়ে বেশি পরেজগার, কিন্তু আমি সিয়াম রাখি, আবার সিয়াম ছেড়ে দেই, রাত্রে তাহাজ্জুদ করি, আবার আরামও করি, আর মহিলাদের বিয়ে করেছি। মনে রেখো যে ব্যক্তি আমার সুন্নাহ থেকে মুখ ফিরাবে তার সাথে আমার কোনো সম্পর্ক নেই। হাদিসের আকার ফামান রাগেবান সুন্নতি ভালা ইসামিনী, ও মুফতি সাহেব, ও মুহাদ্দিস সাহেব, ও বুজুর্গ সাহেব, ও ওলি সাহেব, সবই না অনুরোধ করছি, আল্লাহর কসম আপনার সাথে কোনো দ্বন্দ্ব আমার নাই, আপনি হাদিসগুলো খুলে দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাহাবিদের কথা বলে থাকি, আপনি বুজুর্গের হুজুরের ওলির পীরের মুরব্বির দোয়াই দিয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি পবিত্র হাদিসগুলোকে ছেড়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল সেই কথা বলছে ফালা ওয়া রাব্বুকা লা ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন, আল্লাহর কসম করে বলছি ওই লোক মুমিন হতে পারে না। যেমন আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নজমে বলছে বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়ান নাজমি ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া, হে মুহাম্মদ সাল্লামি ওয়ান নাজমি ইযা হাওয়া, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি তারকারাজির কসম করে বলছি তোমাদের সাথী প্রথভ্রষ্ট নয়, বিভ্রান্ত নয়, আর উনি মন থেকে কোনো কথা বললাম, ওয়ামা ইয়ান্তিকু আনিল হাওয়া, আমি যা পাঠাইছি তাই বলছে। আজকে এক শ্রেণীর লোকগুলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস পেশ করার পরেও তারা বুজুর্গে ওলি খানকার দোহাই দিয়া তারপরে তারা বলে, তারা বলে যে এটা আমাদের তরিকা নাই, এটা আমাদের নিয়মে নাই, এটা আমাদের মাঝহাবে নাই। মনে রাখবেন সেদিন অবস্থা কী হয়। সুতরাং অনুরোধ করছি আসুন আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা করি,
কোরআন হাদিস যেভাবে ইত্তেবা করতে দিয়েছেন, আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম যেভাবে ইত্তেবা করতে বলেছেন, আল্লাহাক যেভাবে বলেছেন ইত্তেবা করার জন্য, আল্লাহ বলছেন মা আতাকুমুর রসুল ফাখুজুহু, মা আতাকুমুর রসুল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি যা দিছে, রসুল যা দিছে, বলে নাই অমুক বুজুর্গ, অমুক অলি, অমুক পীর যা দিছে, মা আতাকুমুর রসুল, খাস করে রসুলকে নির্ধারিত করেছেন মানদণ্ড তুলাদণ্ড মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন, কোনো পীর কোনো বুজুর্গ কোনো অলিকে মানদণ্ড তুলাদণ্ড দেয় নাই। পূর্ব মা পীর মানদণ্ড হতে পারে, তুলাদণ্ড হতে পারে, আবার নাও হতে পারে, কিন্তু আল্লাহ পাক মা আতা কুমুর রসুল ফাখুজু, মহাশয় যা আদেশ করেছে তা ধরো, পাখুজু তা ধরো, ওয়ামা আনহা কুমানহু ফান্তাহু, যা নিষেধ করেছে তার থেকে দূরে থাকো। আজ হাদিস পেশ করার পরও বলে যে হুজুর বলে নাই, বুজুর্গ বলে নাই, মনে রাখবেন মান তাশাব্বাহা বিকাউমান ফাহু আমিনহুম, সেদিন যে যার সাথে চলবেন হাসর নাসর সেদিন তারই হবে। যদি রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা করেন তাহলে অবশ্যই তার সাথে হাসানো সবে, ইনশাল্লাহ পরবর্তী আলোচনায় আসবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইত্তেবা না করলে, বা এর পরবর্তী আসবে ইনশাল্লাহ রহমান যে হাসরের মাঠে কার সাথে আপনি দাঁড়াইবেন, কার সাথে ইত্তেবা করতে হবে। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, আমিন।